টাকা খরচ করে কিছু মানুষ আছে যারা এই জিনিসপত্র কিনে আনে তাদের ধারণা হয়তো বা এটা দিয়ে কাজ হইলেও হইতে পারে আজকে আপনাদের সাথে খুবই ফালতু একটা জিনিসের রিভিউ শেয়ার করব আর এটা কতটা ফালতু হইতে পারে সেটা দেখাবো প্রতিটা জিনিসই মানুষ যখন বিক্রি করে বা যারা বানায় তাদের মাথায় তো কোনো না কোনো জিনিস থাকে যে মানুষ টাকা দিয়ে এটাকে কেন কিনবে কেউ তো পকেটের টাকা নিশ্চয়ই শুধু শুধু আপনাকে দিয়ে দিবে না একটা বিজনেসম্যানের উদ্দেশ্য হচ্ছে পকেটের টাকাটা দিবে বিনিময়ে আপনি তাকে কোনো একটা সার্ভিস দিবেন কিন্তু পকেটের টাকাটা আপনাকে দিয়ে দিবে ওইটা দিয়ে আপনি বাসার মধ্যে পোলাও রোস্ট রান্না করে খাবেন এটা তো আসলে কোনো বিজনেসের উদ্দেশ্য হইতে পারে না কিন্তু চাইনিজ এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে ওয়ান পারসেন্ট কাজও করে না কিন্তু বাজারে এগুলা হর হামেশা বিক্রি হয় তো আপনি পকেটের টাকা দিয়ে এগুলা কেন কিনবেন বা মানুষ কেন কিনে আর যারা বানায় কেন বানায় এটা আমার প্রশ্ন সবাই তো জিনিসপত্র কেনার আগে অতটা গবেষণা করে কিনে না ভাবলো যে এইটার এই কাজ তো আমি কিনে দেখি কাজটা হয় কিনা তো প্রিয়র বাবা দুই দিন পরপরই এমন আকাশের জিনিসপত্র সে কিনে নিয়ে আসে আমি আবার জিনিসপত্র কেনার আগে যথেষ্ট ভেবে চিনতে জিনিসপত্র কিনি আমার কথা হলো দুই টাকার জিনিসই আমি কিনবো এটা যদি আমার কাজে না লাগে এটা আমি কেন কিনবো দুই টাকাই আমি শুধু শুধু কেন ফেলবো তো যাই হোক এটা হচ্ছে একটা পকেট ওয়াশিং মেশিন বলতে পারেন ট্রাভেল ওয়াশিং মেশিন বলতে পারেন এটা দিয়ে নাকি কাপড় ওয়াশ করা যায় আমি আমার বাসার যে ওয়াশিং মেশিনটা আছে এটাই আমি খুব একটা ইউজ করি না কারণ আমার কাছে মনে হয় ওয়াশিং মেশিনে কাপড় ধুইলে কাপড় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি খুব বেশি ঝামেলায় না পড়লে আমি ওয়াশিং মেশিন অন করি না হাতে কাপড় বেশি পছন্দ করি মাঝে মাঝে খালা মাঝে মাঝে আমি ধুই তো মাঝে মাঝে খালা কেউ ধুইতে ইচ্ছা করে না আমি ধুই ছোটবেলা থেকেই নিজের কাপড় চোপড় নিজের ধোয়ার একটা অভ্যাস আমার আমি যখন ক্লাস ফোর বা ফাইভে পড়ি তখন থেকে আম্মুর আদেশ নিজের জামা কাপড় নিজের ধুইতে হবে আম্মুও দিবে না বা বাসার যে হেল্পিং হ্যান্ড আছে ওনাকেও ধুইতে দেওয়া যাবে না তো তখন থেকে আসলে অভ্যাস এখন পর্যন্ত হাজার ব্যস্ততার মাঝেও গোসলের সময় রেগুলারের কাপড় চোপড়টা রেগুলার ধুয়ে ফেলি তো ইদানিং ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে প্রিয়র বাবা বলতেছে যে তুমি তো ওয়াশিং মেশিনেও কাপড় দাও না বা খালাকেও ওই অর্থে দাও না তো এইটা তোমার কাজটা মনে হয় কমাই দিতে পারবে এ তুমি জাস্ট কাপড়গুলো বালতির মধ্যে দিয়ে এই মেশিনটা লাগাই দিলেই হয়ে যাবে তাহলে এই দেখবে তোমার কাপড় ধোয়া হয়ে গেছে তো আমি বলি এই ফ্রিজের সমান একটা ওয়াশিং মেশিন সেটাই আমার সমাধান দিতে পারে না এই পিচ্ছে একটা মেশিনকে আমার সমাধান দিতে পারবে তো যাই হোক তার সাথে রাগারাগি করে লাভ নাই কারণ তার সাথে আমি যখনই সেই সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে এই নিয়ে ঘরে বিশাল ঝগড়া শুরু হয়ে যায় তো আমি বললাম ঠিক আছে তোমার এই জিনিসটা দাও দেখি এই জিনিসটা কি কাজ করে তো বললো বালতির মধ্যে নাকি লাগাইতে হবে এটা মোবাইলের অ্যাডপ্টারের ভিতরেও আপনি দিয়ে জয়েন করাইতে পারবেন চাইলে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও জয়েন করাইতে পারবেন মেনলি একটা ইলেকট্রিক লাইন লাগবে আর কি এটা আমি দেখলাম এটা পাখার মধ্যে একটা মেশিন এটা হচ্ছে ঘুরে ঘুরে যে যে ডিটারজেন্টটা পানির মধ্যে থাকবে এই ডিটারজেন্টের মধ্যে ফেনা তৈরি করবে তো প্রিয়র বাবার ভাষা মতো এই ফেনা দিয়েই নাকি কাপড় পরিষ্কার হয় আমি বললাম পুরুষ মানুষের যদি সাংসারিক বুদ্ধি থাকতো তাহলে তো সংসার পুরুষ মানুষই সামলাইতো মহিলা মানুষ আর সামলাইতো না সে যেহেতু মেশিন কিনে নিয়ে আসছে তো আমি আমার কাপড় চোপড় না তার জামা কাপড় দিয়ে এটা ধুয়ে উদ্বোধন করি তার দুই তিনটা টি শার্ট নিয়ে নিলাম আর এখন বালতির মধ্যে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি এখন হচ্ছে বালতির মধ্যে এই মেশিনটা আমি সেট করে দিব পিছনে একটা রাবারের মতো আছে এটা বালতির মধ্যে লাগিয়ে দিলেই আঠার মতো লেগে যায় তোই তো বালতির মধ্যে আমি দিয়ে দিলাম তো দেখলাম পাখা সুন্দর করে ঘুরতেছে তো ঘুরার সিস্টেম দেখে আমি যেটা বুঝলাম এটার নাম আসলে দেওয়ার দরকার ছিল ও যে ডিটারজেন্ট মিক্সচার পানির সাথে যে আপনি হাত দিয়ে নর্মালি আমরা ডিটারজেন্টটা মিক্স করি না তো এটা হাত দিয়ে মিক্স না করে আপনি একটা মেশিনের মধ্যে মিক্স করবেন এটাই এটার কাজ এছাড়া আর কোনো কাজ হবে বলে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে না তো দেখি তো আমি বালতিতে আরেকটু একটু পানি দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম এটা এবার আমি চারটা টি শার্ট দিয়ে নিলাম দেখে চারটা টি শার্ট এই বালতি ধুইতে পারি কিনা যতক্ষণে এই অ্যাডপ্টার লাগাইছি যতক্ষণে এই কাহিনী করতেছি এতক্ষণে কিন্তু আমার একটা টি শার্ট ধোয়া হয়ে যেত মেশিন জিনিসগুলা হচ্ছে আপনার হাতের কাজটাকে সহজ করার জন্যই তৈরি করা হয় কিন্তু এটা অলরেডি আমার কাছে মনে হচ্ছে আমার হাতের কাজটাকে সহজ না করে অলরেডি কঠিন করে ফেলছে তো এই তো মেশিনটা ঘুরতেছে আর সাইডে যে কাপড়গুলো দেওয়া আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কিন্তু কাপড়গুলোর জায়গা মতোই আছে কাপড়গুলো টোটালি নাড়াচাড়া করতেছে না তো নড়াচড়া না করলে কাপড় কীভাবে ধুবে তো আমি তিনও টি শার্ট উঠায় ফেললাম জাস্ট একটা টি শার্ট রাখলাম যে দেখি এই একটা টি শার্টও ধোয়া যায় কিনা এতক্ষণে কিন্তু একটা টি শার্ট অলরেডি ধোয়া হয়ে যেত তো দেখলাম এই এটা বারবার খুলে যাচ্ছে তো আমি আবার সেট করে নিলাম যে বারবার যেহেতু খুলে যাচ্ছে আবার সেট করে নেই তো সেট করে আবার দিয়ে দিলাম যে দেখি কি হয় মানে একটা জিনিস যে কিনে আনা হলো এই জিনিসটা দ্বারা দিয়ে অর্ডার করা হয়েছিল এক হাজার টাকা দিয়ে এই এই লোক এই জিনিস কিনে নিয়ে আসছে আপনারা যেন কোনো জিনিস কিনে এভাবে না ঠকে যান এটার জন্যই কিন্তু আজকের এই রিভিউটা তো এই যে দেখেন এটার কাজটা আসলে কি এই যে পানির ভিতরে পানিটার একটা ফ্লো হচ্ছে যেটা আপনি ছোটো খাটো কোনো জিনিস যদি দেন ধরেন যেমন যেমন মুজা ছোটো বাচ্চাদের খাটো জিনিস এইগুলো হয়তোবা একটু ধোয়া সম্ভব তো এইগুলো ধুইতে তো দুই তিন মিনিটের বেশি সময় লাগে না এত কাহিনী কে করবে যে মেশিনটা লাগাও ফিট করো ডিটারজেন্ট দাও এত এত কম সময়ে মোজা টুজা আপনি হাতেই ধুয়ে ফেলতে পারবেন তো সে যেহেতু কিনা আনছে তারে সান্ত্বনা দেওয়ার জন্য আমি যে বললাম যে দেখি কি হয় তার ভাষ্য মধ্যে কাপড় পরিষ্কার হয় নাকি কাঁচাকাচির কারণে না সাবানের ফেনাটা যখন কাপড়ে গিয়ে লাগে তখন নাকি এই যে কি বলে ভিতর থেকে ময়লাটা ক্লিন হয়ে আসে আদৌ হয় কিনা আমি জানি না সবসময় এমন থিওরিটিক্যাল জিনিসের সাথে প্র্যাকটিক্যাল জিনিসের মিল থাকে না এখানেও কিন্তু তাই হয়েছে এই যে দেখেন মেশিনটা ঘুরতেছে শুধু ফেনা হচ্ছে কাপড়টা তো সাইডে স্টিল হয়ে আছে তো স্টিল হয়ে যদি কখনো কোনো কাপড় থাকে তখন কি পরিষ্কার হওয়ার কথা শুধুমাত্র কারণে কি পরিষ্কার পরিষ্কার হওয়ার হওয়ার কথা কথা আমি জানি না কিনা তো মোটামুটি মিনিট মিনিট মেশিনটা মেশিনটা চলছে পরে অটো বন্ধ হয়ে গেছে মেশিনটা কিন্তু একটু পর পর বন্ধ হয় একবার ডানে ঘুরে একবার বামে ঘুরে কিন্তু পনেরো বিশ মিনিট পর একদম মোটামুটি বন্ধ হয়ে গেছে তার মানে কি ওয়াশিং মেশিনের মতো ওয়াশিং মেশিন যেমন একটা নির্দিষ্ট সময় শেষে বন্ধ হয়ে যায় এরকম তো এখন যেহেতু বন্ধ হয়ে গেছে আমি ভাবলাম যে দেখি এখন কাপড় কি হাল হয়েছে আমি তো সব কাপড় চোপড় গুলা বাবা ফেলছিলাম না হবে সে পরবর্তীতে আবার তার অ্যাড তো এখন করছিল দেখি এগুলা কি অবস্থা এই কয়েকটা টি ধুইতে কি পরিমাণ ঘরে বিদ্রোহ লেগে গেছে অবস্থা দেখেন এতক্ষণে যদি আমি এই টি শার্টগুলো হাতে ধুইতাম হাতে ধুয়ে রোদ দিয়ে এই আধা ঘন্টা সময় আমি একটা টানা ঘুম দিতে পারতাম আমার রেস্ট হইতো তো এখন দেখেন আমার জামা কাপড় গুলা কি হাল হয়েছে তো আমি যেটা নামাই দেখলাম এগুলা একদমই হালকা ময়লা ছিল ওই রকম ময়লা ছিল না তো ওই অর্থে কোনো কিছু পরিষ্কার হয়েছে বলে আমার মনে হলো না এটা এখন আমার হাতে কাঁচা দিয়ে তারপরে ধুয়ে দিতে হবে এই হচ্ছে গিয়ে একটা ফালতু জিনিসের রিভিউ এই টাইপের চমকপ্রদ জিনিস কেনার আগে আপনারা একটু চিন্তা করে দেখবেন আসলে এইগুলা দিয়ে কতটুকু কাজ সম্ভব তো যাই হোক আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ